সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেল আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন এবং শুনছেন দিনপঞ্জিকা, রাশিফল, টিপস টোটকা এবং একটি প্রশ্নের উত্তর। দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে কুশলে আছেন। চলুন আমরা দেখে নিই আজকের দিনপঞ্জিকা। আজ 22শে ফাল্গুন 1428 ইংরেজির 7ই মার্চ 2022 সোমবার। তিথি আজ শুক্ল পঞ্চমী, থাকবে রাত্রি 11টা 31 পর্যন্ত, পরে শুক্ল ষষ্ঠী। নক্ষত্র আজ ভরণী নক্ষত্র, থাকবে অহোরাত্র। জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ, অষ্টত্রী ও বিংশোত্তরী, শুক্রের দশায় জাতক জাতিকা আজকে জন্মগ্রহণ করছে। মৃতের কোনো দোষ নেই, শুভকর্ম আজকে বিক্রয়, বাণিজ্য ইত্যাদি। আজকে রাশিফল দর্শক বন্ধু, রাশিচক্রের প্রথম রাশি মেষ, মেষ রাশি জাতক জাতিকারা আজকের সুখ লাভ করবেন, অর্থাৎ সুখময় আজকের দিনটি আপনাদের জন্য ভালো। রাশি বৃষ, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে দর্শক বন্ধু। রাশি মিথুন, মিথুন রাশি জাতক জাতিকারা আজকে লাভযোগ রয়েছে, ব্যবসা বাণিজ্যে লাভ হতে পারে, যে কোনো বিষয়ে প্রফিট আপনি পেতে পারেন। রাশি কর্কট, কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে প্রীতি, ভালোবাসা, প্রণয় লাভ রয়েছে। রাশি সিংহ, সিংহ রাশি জাতক জাতিকাদের বন্ধুত্ব বৃদ্ধি পাবে আজকে। রাশি কন্যা, কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে দিনটি আনন্দময়, আনন্দে কাটবে। রাশি তুলা, তুলা রাশি জাতক জাতিকাদের আজকে যে কোনো ধরনের প্রফিট লাভ হতে পারে, লাভযোগ রয়েছে। রাশি বৃশ্চিক, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে সম্মান লাভ করবে, সম্মানের সঙ্গে আজকে আপনার দিনটি যাবে। রাশি ধনু, ধনু রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দময়, আনন্দের মধ্যে দিয়ে কাটবে। রাশি মকর, মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুভ যাবে দর্শক বন্ধু। রাশি কুম্ভ, কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভয়ে ভয়ে কাটবে, খুব সাবধানে থাকবেন, দোদুল্যমান মানসিকতা হতে পারে, মনের মধ্যে একটা ভয় ভীতি ভাব থাকতে পারে, তাই আপনারা একটু যদি আপনি কুম্ভ রাশি জাতক জাতিকা হন একটু সাবধানেই থাকবেন। রাশি মীন, মীন রাশি জাতক জাতিকাদের আজকে সম্মান যোগ রয়েছে দর্শক বন্ধু। চলুন দেখে নিই আজকে টিপস টোটকা। দর্শক বন্ধু, আজকে যে টিপস টোটকাটি দিচ্ছি সেটি হলো, সময় অসময়ে যখন তখন যেখানে সেখানে বসে পা দোলাবেন না। আমরা অনেক সময় চেয়ারে বসে পা দোলাই, খেতে বসে পা দোলাই, গল্প করতে করতে পা দোলাই, এই যে পা নাচানো, পা দোলানোটি ভালো নয়। দোলালে কি হবে, পা দোলানো বন্ধ করুন। তা না হলে আমরা অনেকেই বিভিন্ন সময় কারণে অকারণে বসে থাকতে থাকতে হাত পা দোলাই। এই এই যে পা দোলানো, এটা একেবারে অনুচিত, কারণ এইটা করলে আপনার জীবনের যে প্রেম প্রীতি প্রণয়ের জায়গাগুলো এগুলো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ প্রেমে আপনার ব্যর্থতা হবে। আর প্রেমে ব্যর্থ হলে আপনার দাম্পত্য জীবন কিন্তু সুখের হবে না। যে গৃহে নারী পুরুষেরা পা দোলায় তাদের সংসারে সুখ হয় না, দাম্পত্য জীবনে সুখ হয় না, আর জীবনে অন্য কষ্টও কিন্তু হতে পারে দর্শক বন্ধু। তাই আমরা মেনে চলবো যে আমরা অযথা বসে কখনো হাত পা দোলাবো না। চলুন দর্শক বন্ধু দেখে নিন আজকের যিনি প্রশ্ন করেছিলেন, জানতে চেয়েছিলেন রঘুনাথ সাহা। হ্যাঁ রঘুনাথ বাবু, আপনাকে নমস্কার। আপনি জানতে চেয়েছিলেন আপনার জন্ম তারিখ পাঠিয়ে যে আপনি ব্যবসা কী ধরনের করলে আপনার উন্নতি হবে। হ্যাঁ হ্যাঁ রঘুনাথ বাবু, আপনার যে হরোস্কোপ ছক দেখেছি তাতে যদি আপনি বিজনেস করতে হয় তাহলে আপনি খাবারের ব্যবসা করুন, ভালো চলবে। আপনি মুদিখানা দোকান করুন, ভালো চলবে। আপনি জলের ব্যবসা করুন, ভালো চলবে। আপনি ফাস্টফুডের দোকান করুন, ভালো চলবে। অর্থাৎ খাবারের দোকান আপনার অত্যন্ত ভালো চলবে। আপনি জলের ব্যবসা করলে সেই বিজনেসও আপনি ভালো করতে পারবেন। আপনি ফ্লাইং মার্কেটিং বিজনেস করলেও আপনি কিন্তু সেই বিজনেস ভালো করতে পারবেন। এবার আপনি চয়েস করবেন কোন বিজনেসটি আপনার দ্বারা সম্ভবপর হবে। আপনি আপনার ক্যাপিটাল হিসেবে আপনি বিজনেস যদি করেন, খাবারের ব্যবসা করতে পারেন, জলের ব্যবসা করতে পারেন, মার্কেটিংয়ের ব্যবসা করতে পারেন। দর্শক বন্ধু, এই ছিল আমার ভিডিও। আশা করি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং যিনারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকুন, কল্যাণে থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণা।